जी। गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। রয়েছি জোহাতি ক্রীড়াঙ্গনে এবং এখন অনুশীলন করছে রাপসেন কুলব। আগামীকাল তারা এই জোহাতি ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে মোহনবাগানের বিরুদ্ধে FC চ্যাম্পিয়ন্স লিগ টুর গ্রুপ পর্বে। এবং যেটা আপনাদের বলেছিলাম রাপসেন কুলবের প্রেস কনফারেন্সে, যে পট ফোর থেকে এই রাপসেন কুলব দল তারা এসেছে এই গ্রুপটাতে। সুতরাং যে চারটি দল রয়েছে এই গ্রুপে, অর্থাৎ আল ওয়াকড়া, ট্রাক্টর এসসি, মোহনবাগান এবং এই রাপসেন কুলব, তাদের মধ্যে থেকে তুলনামূলকভাবেই দুর্বল এই তাজিকিস্তানের দলটি। কিন্তু যে অনুশীলন আমরা দেখলাম, অবশ্যই অনুশীলন প্রথম 15 মিনিটের জন্য বরাদ্দ ছিল এবং অনুশীলনে দেখলাম পুরো মাঠ জুড়ে তারা বল নিয়ে কিছুটা নিজেদের মধ্যে খেলা করলেন, তারপরে নিজেদের মধ্যে ছোটো ছোটো পাসিং করলেন, তারপরেই আমাদেরকে আর প্র্যাকটিস দেখতে দেওয়া হলো না। কিন্তু এই দলে 7 জন বিদেশি রয়েছে, প্রত্যেকেই কিন্তু উপলব্ধ। এবং আপনারা জানেন যে FC-তে এবারের FC চ্যাম্পিয়ন্স লিগ 2-তে কিন্তু যত খুশি বিদেশি খেলানো যায়। সুতরাং 7 জন বিদেশি নিয়ে এই রাপসেন কুলব নামলে কিন্তু খুব একটা অবাক হবেন না। এবং এই রাপসেন কুলব দল, তাদেরকে মনে হচ্ছে যে অনেকটাই ফিজিক্যালি স্ট্রং, তারা হয়তো ফিজিক্যালি দিক থেকে মোহনবাগানকে টেক্কা দিতে পারে এই দলটা। তবে স্কিলগত দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ সেটা এখন দেখার বিষয়, কারণ ফিটনেসের যদি কথা বলেন তাহলে তাজিক লিগে তারা 15টা ম্যাচ খেলে ফেলেছেন, তাজিক কাপ তারা খেলেছেন। সুতরাং সব মিলিয়ে খেলার মধ্যে রয়েছে এই দলটা। তবে আজকে অনুশীলনে আসতে তাদের একটু দেরি হয় এবং যুবভারতীতে এসেই একদম সরাসরি প্র্যাকটিস পিচে নেমে যান। কোচও তার মাথাতে পরিকল্পনা রয়েছে মোহনবাগানকে কী করে হারানো যায়, কারণ তিনি কিন্তু মোহনবাগানের খেলা দেখেছেন। এবং যে আক্রমণের ত্রয়ী রয়েছে, অর্থাৎ জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, দিমি পেত্রাতোস এবং তার সাথে গ্রেগ স্টুয়ার্ট, যদিও ম্যাকলারেন খেলবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ রয়েছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে কোচ যিনি রয়েছেন রাপসেন কুলবের, তিনি কিন্তু অবশ্যই এই আক্রমণ ভাগকে নিয়ে চিন্তায় থাকবেন। তবে রক্ষণ নিয়ে যে মোহনবাগান ভুগছে সেটাও কিন্তু মাথায় থাকবে রাপসেন কুলব কোচের। সেই মিলিয়ে দাঁড়িয়ে কি হয় এই আজকের অনুশীলনে সেটা চলুন আমরা দেখি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।